সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দিনাজপুরের আম্বারি হাট। প্রতি শুক্রবার এবং সোমবারে এখানে বিশাল গরু ছাগলের হাট বসে। তো শুক্রবারের হাটটি বড় হয় আর সোমবারের হাটটি একটু ছোট হয়। তো আজ সোমবারের হাট। আজ সোমবার, এই যে আপনারা দেখছেন আম্বারি হাট, এবং এই জায়গায় আপনারা সারি সারি এই যে দেশাল গরু এবং সাইওয়াল গরু, খুব সুন্দর সুন্দর গরু। আপনারা আগামী কুরবানি উপলক্ষে এই ধরনের গরুর খোঁজ খবর করেন। মূলত এই সমস্ত গরুর খোঁজ খবর জানাতেই আমরা আপনাদেরকে এই পোর্শনটাতে নিয়ে এসেছি। তা আমরা একটু এখানে কথা বলি গরুগুলির মালিকের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার নাম কি? মোকাররম। হ্যাঁ, মোকাররম। মোকাররম, আচ্ছা আপনার বাড়ি কোথায়? জয়পুর মস্তাপুর। আচ্ছা, মানে আম্বারির পাশে। আপনি এই গরুর ব্যবসা কতদিন ধরে করেন? ২০ বছর। এখনকার অবস্থাটা কি? এখনকার অবস্থা খুবই খারাপ। কিরকম খারাপ? কাস্টমার নাই, বেচা কিনে করি বাসি না। গরু ধরে আসি, কান্দাকাটি করছি। কান্দাকাটি করতেছে? গরু নেওয়ার লোক নাই। লোক নাই না। আচ্ছা, আপনার এই গরু আপনি কতগুলি সাপ্লাই দিতে পারবেন? বহুত গরু সাপ্লাই দিতে পারবো। কতগুলা সপ্তাহে? সপ্তাহে ৬০টা ১০০টা পারবেন? পারবো। এই গরুগুলি আপনি কালেক্ট করেন কোথা থেকে? গ্রাম থাকি, মানে বিভিন্ন গৃহস্থের বাড়ি থেকে নিয়ে আসেন? আচ্ছা, আপনি একটু আমাদের সঙ্গে আসেন, এদিকে আসেন। আসুন সুপ্রিয় দর্শক, এই যে গরুটা দেখছি, হ্যাঁ দেশাল, এটা দাঁত উঠছে? না, দাঁত উঠেনি। দাঁত উঠেনি? আচ্ছা, এটা ওজন কিরকম হবে? ৮০ কেজি, ৮৫ কেজি, ওইরকম। আচ্ছা, দাম কত যাচ্ছে? দাম তো চাষি এটা মনে করেন যে ৬৫-৬৬, কিন্তু দাম করছে ৪০ ভাঙ্গি ৪০। আচ্ছা, আপনি ৬৫,০০০ টাকা দাম চাচ্ছেন আর ৪০,০০০ টাকা মানুষ দাম করছে। আচ্ছা, তারপরে মোটামুটি আপনার এই যে পিছনে যে গরুগুলি দেখছি, এগুলোর দাম কিরকম? ৩৫ থেকে শুরু। আচ্ছা, আপনি তো এটা চাওয়া দাম। হ্যাঁ, আমাদেরকে আপনি যে এই যে কান্নাকাটি করছেন যে আপনার কাছে গ্রাহক নাই, তা আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেক গ্রাহক আছে যে যারা আপনার কাছ থেকে গরু নিতে পারবে। তা আপনি আমাদেরকে একদম এমন একটা প্রাইস বলেন যেটাতে আপনার লস হবে না আর যারা ক্রেতা তারাও হাসি মুখে গরু নিতে পারবে, মানে দুইজনই হাসি মুখে নিতে পারবে। এই যে গরুটা আমরা দেখছি, এটা কত টাকা হইলে আপনার মুখে হালকা হাসি থাকবে? বেশি লাভ না, অল্প লাভ থাকবে? ৫৫,০০০। তারপরে এই যে এই গরুগুলি, এই যে এই দেশালটা ৩৫, এটা ৩৫ হলে আপনার লাভ থাকবে? লাভ থাকবে। হ্যাঁ, তার মানে আপনার কাছে যে ৩৫ থেকে শুরু করে এইদিকে আসেন একটু, এই যে লাল গরুটা দেখছি, এটা কি সাইওয়াল? সাইওয়াল। এই সাইওয়াল গরুগুলো কত করে দাম? ৫৫, মানে আপনার স্বল্প লাভে? হ্যাঁ, ৫৫,০০০। আচ্ছা, এবার আপনি আমাদেরকে একটু বলেন যে আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চায় তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলেন। ০১৭৪, হ্যাঁ, ৯৭৭৩৫৫১। আরেকবার বলেন। ০১৭৪৯৭৭৩৫৫১। আচ্ছা, আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করে তাহলে আপনি সপ্তাহে ১০০টা গরু দিতে পারবেন? মানে এই ধরনের গরু আপনি কালেকশন করে দিতে পারবো? আচ্ছা, এই ধরনের যে গরুগুলি আছে, মনে করেন যে চিটাঙে যদি এই ধরনের গরু যায় বড় বড় ট্রাকে, এক ট্রাকে কতগুলি গরু উঠবে এই ধরনের গরু? ২৮ থেকে ৩০টা গরু এই ধরনের উঠবে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাদের কাছে এই যে গরুর ব্যাপারীরা তাদের মোবাইল নাম্বার আপনারা জানতে চেয়েছেন, আমরা আপনাদেরকে সেই উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করছি এবং আমরা এই মোবাইল নাম্বারগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। ভাই, এই গরুগুলি কার? হ্যাঁ, আপনার? আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোথায়? বাড়ি আম্বারিতে। ভাই, আম্বারিতে? আপনি কি আম্বারি হাটে গিয়ে ব্যবসা করেন? জি, আম্বারি হাটে করি। আমি বিভিন্ন গ্রাম থেকে গরু কালেক্ট করে আম্বারি হাটে বিক্রি করি। আচ্ছা, আজকে আপনি কতগুলো গরু আনছেন? আজকে ৬টা গরু আনছি ভাই। ৬টা? কোন ৬টা বলেন তো? এইগুলো ৬টা আছে আমার। আচ্ছা, এটা তো দেশাল, এগুলো সাইওয়াল বাচ্চা সবগুলো আছে? এগুলো সাইওয়াল না, এটা অতটা সাইওয়াল না, এটা হালকা সাইওয়াল হবে, ২০%। এটা সাইওয়ালের একটু পার্সেন্টেজটা বেশি আছে। আচ্ছা, এগুলো ওজন কিরকম হবে ভাই? এগুলো ওজন ১০০ কেজি করে আছে ভাই। ১০০ কেজি হবে না, একটু কম হবে, ৯০ কেজির মতো হবে। আচ্ছা, এই গরুগুলি কিরকম দাম পড়বে? এগুলো ভাই আমরা কিনছি তো অনেক দামে, এখন তো অতগুলো দাম হচ্ছে না, এখন দাম বাজার কম। আচ্ছা, আপনি কি আমাকে একটা সত্যি কথা বলবেন? বলেন। হ্যাঁ, আমি তো ক্রেতা না, আমি কিন্তু ক্রেতা না, আমি কি আপনার কাছে কিনবো না? আচ্ছা, আপনি বলেন তো যে এই গরুটা
এই যে কোনার গরুটা এটা কত দিয়ে কিনছেন? এগুলা 60 দিয়ে কিনছে ভাই, আজকে 50 52 53 পর্যন্ত দাম বলে 60 দিয়ে কিনছেন। কিন্তু দামটা তো ভাই বেশি করে কিনে ফেলাইছেন যদি সত্যি কথা আপনি বলে থাকেন। জি এগুলা গরু তো মানে করোনার আগে এগুলা গরু বিক্রি হয়েছে 65 করে, 65 আপ বিক্রি হয়েছে, এখন এগুলা তো কম দাম বলতেছে, এখন তো বাজার খারাপ, বাড়ি আসতেছে না বাজার। তো আপনি এই গরুগুলা কি করোনার মধ্যে কিনছেন না? করোনার মধ্যে কিনে এগুলা আটকায় রাখছে, এগুলো তো বিক্রি আর করতে পারতেছি না ভাই। বিক্রি করতে পারতেছেন না? জি না। করোনার আগে কিনছেন এই গরুগুলা? এখন কাস্টমার পাচ্ছি না গরুগুলো বিক্রি করার জন্য। আচ্ছা এই গরুগুলি আপনি কত মানে হইলে আপনি বিক্রি করতে পারবেন? এখন ভাই বাজার যেরকম দেখবো যেরকম পাবে আসবে, আমাদের তো ওইগুলো গরু লস হবে। আচ্ছা আমার কাছে এটা, আমি যদি একটা ক্রেতা হই তাহলে আমি দেখবো যে এই গরুটাতে 90 কেজি মাংস আছে। আচ্ছা 90 কেজি যদি মাংস থাকে তাহলে মাংসের দরে এটা 45,000 টাকা দাম। জি জি তাইলে আপনি 45,000 টাকা যদি মাংসের যদি দাম হয় এখানে তাহলে আমি এই গরুটা 60,000 টাকা দিয়ে কেন কিনবো? এগুলো পোষার গরু, পোষার গরু। আচ্ছা এই গরুগুলি আপনি এখন বলেন যে আপনার কত করে দিলে আপনার পর্তায় পড়বে? এগুলা যদি 5-50 করে বেশি তাহলে আমরা কিছুটা মানে রক্ষা পাবো, তারপরে আমাদের লস হবে। আচ্ছা তাহলে 5,000 টাকা করে লস হবে? লস হবে আমাদের। আচ্ছা আপনি এই ধরনের গরু আপনার কাছে যদি কেউ চায় তাহলে আপনি সাপ্লাই দিতে পারবেন? অবশ্যই পারবো। কতগুলা করে দিতে পারবেন সপ্তাহে? সপ্তাহে 100 টা করে গরু দিতে পারবো। পারবেন? জি পারবো। আপনার একটু মোবাইল নাম্বারটা বলেন। 01744 567-661। আরেকবার বলেন। 01744-567-661। আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাই আপনাদেরও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, আমরা গরু যারা বিক্রেতা রয়েছে তাদের আমরা কথা শুনছি যে এই করোনার মধ্যে তাদের পরিস্থিতি তারা বর্ণনা করছে, সত্যি মিথ্যা তাদের উপরে আমরা সরাসরি আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি। আমরা কোনো কিছু লুকাই না, কারণ আমরা কোনো কিছু মানুষকে শিখিয়েও দেই না, আমরা সরাসরি মোবাইল নিয়ে আমরা চলে যাই এবং তাদের কাছ থেকে আমরা এগুলো জানতে চেষ্টা করি। আচ্ছা তারপরে আমরা একটু জানি ভাই এই একটা গরু আনছেন? আচ্ছা 4টা আনছিলেন, একটা আছে। আচ্ছা আপনার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার বাড়ি কোথায়? আমার দিনাজপুর ফাসিলাহাট। ফাসিলাহাট। আচ্ছা আপনি দিনাজপুরের হাটগুলিতে মোটামুটি আপনি গরু নিয়ে আসেন? আজকে এই ধরনেরই 4টা গরু আনছিলেন? ক্রস আনছিলেন। এই একটা গরু আছে, ওই 3টা যে বেচছেন কত করে বেচছেন? 32-33। এই গরুটা কত দাম চাচ্ছেন? 42-32 দাম বলতেছে। আচ্ছা এই গরুটা দাঁত উঠছে? 2 দাঁত। আর ওজন হবে মোটামুটি 65-60 কেজি? 50-55 কেজি? 60 কেজি? আপনি অরিজিনাল জিনিসটা বলবেন, এটাই আমরা শুনতে চাচ্ছিলাম আপনার কাছে যে 50-55 কেজি হবে। তাহলে এই গরুটা কত হইলে আপনি ছাড়তে পারবেন? 35-35, মানে 32 পর্যন্ত আপনার দাম উঠছে, আপনি 35 হলে ছাড়তে পারবেন। আচ্ছা ধন্যবাদ আপনার, শুনছেন সুপ্রিয় দর্শক। তারপরে একটু দেখি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কোথা থেকে আসছেন ভাই? দিনাজপুর গোদাগাড়ি থেকে। গোদাগাড়ি থেকে আসছেন? আচ্ছা এই কয়টা গরু আনছেন? 2টা গরু। কোন 2টা? এই 2টা, এই পাশাপাশি 2টা। এই দাম কত যাচ্ছে? ৪৫। মানে জোড়া কি 90 একই দাম? আর দরদাম করছে কেউ? দরদাম এখনো করে নাই। এখনো করে নাই? আচ্ছা আপনি মনস্থ করছেন কত হইলে ছাড়বেন? আমি বেশি ফাঁক রাখি নাই, ওই 1,000-2,000 কম হইলে ছাড়বেন। 2,000-1,000 টাকা ফাঁক আছে। আচ্ছা আমাকে দেখি একটু ওজনটা বলেন তো, ওই দিন কিরকম হবে এটার ওজন? দুইখান হবে। হ্যাঁ 2 মণ। হ্যাঁ 80 কেজি, ঠিক আছে 80 কেজি। আচ্ছা শুনছি আমরা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক এই আমবাড়ি হাট থেকে আমরা আপনাদেরকে এই বিক্রেতাদের কথা এতক্ষণ আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি আপনাদের যদি বিন্দুমাত্র আপনাদের মনোরঞ্জন করে থাকে তবেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই এবং আশা করি আমাদের সাথেই থাকবেন। আমরা নিত্য নতুন এবং প্রতিদিনের হাট আমরা এই কুরবানির আগ পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি অন্তত করোনার আক্রমণ থেকে তবে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। সেই জন্য অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।